খালেদা রায় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত সরকার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়ের পর অস্থিতিশীল যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে। বিএনপির নেতাকর্মীরা যাতে মাঠে নামতে না পারে সে ব্যাপারে প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগও রাজনৈতিকভাবে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে। যে কোনো পরিস্থিতিতে মাঠ দখল রাখতে আগে থেকেই দলের নেতাকর্মীরা প্রস্তুত থাকবে। আগামী 8ই ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা হবে। এই রায়ে খালেদা জিয়ার সাজা হওয়ার সম্ভাবনা রয়েছে। রায়ে সাজা হলে তিনি আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে ইতিমধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা তৈরি হচ্ছে। রায় খালেদা জিয়ার বিপক্ষে গেলে দেশ অচল করে দেওয়ার এবং সরকারকে ক্ষমতা থেকে নামানোর হুমকি দিয়েছে বিএনপি। আওয়ামী লীগ সরকার ও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, খালেদা জিয়ার রায়ের পর দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করবে বিএনপি ও তাদের জোট শরিকরা। এই রায়কে কেন্দ্র করে গত 5ই জানুয়ারি নির্বাচনের আগে ও পরে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল সে ধরনের পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে। তবে অস্থিতিশীল কোনো পরিস্থিতি যাতে তৈরি হতে না পারে সেজন্য সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। রায়কে কেন্দ্র করে আগে এবং পরে বিএনপির নেতাকর্মীদের মাঠে নামতে দেওয়া হবে না সরকার। বিএনপি ও তাদের জোটের নেতাকর্মীদের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ রয়েছে, নজরদারিতে রাখা হয়েছে নেতাদের। নেতাকর্মীরা মাঠে নামার চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে যাবে। এই ব্যাপারে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আগে থেকে সতর্ক রাখা হয়েছে এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বিএনপি ও এই জোটের যেসব নেতার নামে বিভিন্ন সময়ের যে মামলাগুলো রয়েছে সেগুলো প্রয়োজনে সক্রিয় করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা গ্রেপ্তারও হতে পারেন। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনীতির মাঠ দখলে রাখতে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও রাজপথে থাকার সিদ্ধান্ত দিয়েছে। খালেদা জিয়ার রায়ের দিন এবং পরের বিএনপি ও দলটির নেতা নেতৃত্বাধীন জোটের নেতাকর্মীরা মাঠে নেমে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই দিন সকাল থেকে রাজপথে সতর্ক অবস্থান নেবেন। এ ব্যাপারে ইতিমধ্যে দলের সকল পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতি মন্ডলে সদস্য ও সাবেক মন্ত্রী কর্নেল অফসর ফারুক খান এবং ডক্টর আব্দুল রাজ্জাক বলেন, বিএনপির নেতারা যেভাবে হুমকি দিচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে, সেটা করলে দেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা জানে কিভাবে আইন শৃঙ্খলা মোকাবেলা করতে হয়, অতীতে তার প্রমাণ তারা রেখেছে, তারা আগেও চেয়েছে, এখনো অনেক বেশি শক্তিশালী, যে কোনো পরিস্থিতি কঠোরভাবে দমন করা হবে। আমাদের দলের নেতাকর্মীদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর আরেক সদস্য সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু বলেন, রায়ের আইন অনুযায়ী যেটা হওয়ার সেটা হবে। রায় বিপক্ষে গেলে তিনি উচ্চ আদালতে আপিল করবেন, কিন্তু এই রায়কে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করলে সেটা হবে আইন অবমাননা। এজন্য সরকার ও প্রশাসন আছে। জনগণকে সঙ্গে নিয়ে সরকার অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। পিউ নিউজ টিভির সাথেই থাকুন।